हाय फ्रेंड्स, केमन आछेन सबाई? नेवर एंडिं जार्नी चैनेले आपनादेर के स्वागत जानाई। बक्रेश्वर भवनेर पर मन चाइलो छोट्टबेलाय पढ़ा भूगोलेर बोइयेर पाताय घुरे आसि। छोट्टबेलार भूगोल माने मामा भांगने पहाड़। ताई भाबलाम बक्रेश्वरे जेहेतु एलाम ताहले बीरभूमेर मामा भांगनेर काछे घुरेई आसा जाय। ताहले चलुन एकटु छोट्टबेलार स्मृति छालिये आसि। मामा भागने आसते हले हावड़ा थेके हुल बा मैदाकी एक्सप्रेस धरे रेलपथे दुबराजपुर स्टेशन, सेखान थेके टोटो बा अटो करे मामा भागने, आर सड़कपथे कलकाता थेके धर्मतला शिवरीगामी बस धरे दुबराजपुर पावर हाउस, ओखान थेके टोटो बा अटो करे मामा भागने। मामा भागने हलो बीरभूम जिलार एकमात्र पहाड़। बर्तमाने एई पहाड़ एकटी पर्यटनेर जायगा हिसाबे चिह्नित होयेछे। दूर दूरान्त थेके लोक एटी देखार जोनो छूटे आसे। आस्ते आस्ते आमरा एगिए चलेछि मूल गेटेर दिके। चलुन ताहले एबार मूल गेट दिए प्रवेश करा जाक। मूल गेट दिए प्रवेशेर पर मामा भागने पहाड़ेर चिह्न स्वरूप छोट बड़ शिलाखण्डेर उपस्थिति इतिउति चोखे पड़े। आर तार संगे रयेछे विशाल विशाल বিক্রের সমাহার। সেখান থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে একটি শিশুদের জন্য সুন্দর বিনোদন পার্ক রয়েছে, পরে আসি পার্কে। তার আগে মামা ভাগ্নে দর্শন করে আসি। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো পাহাড়েশ্বর শিব মন্দির। পাখির কোলাহল ও মনোরম পরিবেশের মধ্যে নির্বিকার রূপে দাঁড়িয়ে আছে পাহাড়েশ্বর মন্দির। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং মন্দিরের গায়ে সুন্দর শিল্পকলার নিদর্শন দেখা যায়। মন্দিরটি বন্ধ থাকার দরুন আপনাদেরকে ভিতরে পূজিত দেবতাকে দেখাতে পারলাম না, তাই এগিয়ে চললাম আমাদের মূল গন্তব্য মামা ভাগ্নের দিকে। চারিদিকে বন জঙ্গলে ঘেরা মামা ভাগ্নে একটি রহস্যের গন্ধ দেয়। মামা ভাগ্নের দিকে এগিয়ে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার দুধারে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল বিশাল শিলাখণ্ড। কোথা থেকে এলো, কিভাবে এলো, কেনই বা এলো এবং এখানেই কেন এলো সেটি আজও রহস্য। কিন্তু এর সাথে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কাহিনী অনুসারে জানা যায় যে রাম যখন সীতা উদ্ধারে লঙ্কা যাত্রা করে তখন হিমালয় থেকে সেতু বন্ধনে পাথর রথে করে আনা হচ্ছিল। সেই সময় কিছু পাথর এখানে পড়ে মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়। আবার অপর একটি পৌরাণিক সূত্রে জানা যায় দেবতা বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন এক রাত্রের মধ্যে। সেই সময় পড়ে যাওয়া পাথর থেকেই সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়। দেখুন, গল্প করতে করতে প্রায় চলেই এলাম মামা ভাগ্নের কাছে। তাহলে আসুন আপনাদেরকে মামা ভাগ্নে দর্শন করাই। মামা ভাগ্নে পাহাড়ের উপর থেকে পুরো দুবরাজপুর শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। চারিদিকে গাছগাছালিতে ভরা এই মামা ভাগ্নে পাহাড়, আর শহরটাও তাই। আসুন এবার দেখাই মামা ও ভাগ্নে শিলাখণ্ড দুটিকে, কিভাবে এই দুই বিশাল শিলাখণ্ড নিজেদের ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে সেটাই আশ্চর্যের। এই মামা ও ভাগ্নে শিলাখণ্ড দুটির আনুমানিক উচ্চতা প্রায় 15 ফুট এবং 13 ফুট,
না জানি কত ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই মামা ভাগ্নে পাহাড়। পাহাড়ের ওপরেই মা কালী একটি ছোট্ট সুন্দর মন্দিরে রয়েছে। মামা ভাগ্নে দেখলাম, আর মামা ভাগ্নের ওপর খোদাই করা অনেক শিল্পকলাও দেখলাম, যেটা কোনো মতেই ভালো রুচিবোধের পরিচয় নয়। আমাদের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই, যেটা নিজেদের হাতে আমরা নষ্ট করছি। এই অঞ্চলেই সত্যজিৎ রায়ের অভিযান চলচ্চিত্র ও আমাদের সবার প্রিয় গুপি গাইন বাঘাবাই এবং সন্দীপ রায়ের রবার্সনের রুবি, গোসাইপুর সরগরম ইত্যাদি ছবির শুটিং হয়েছে। এত সুন্দর ঐতিহাসিক জায়গা আজ মর্যাদাবিহীন। যাই হোক, এবার আমরা এগিয়ে চললাম পাহাড়েশ্বরী কালীমায়ের মন্দিরের দিকে। পুরো পাহাড়ের মাঝে এইটুকু অংশই সমতল, বেশ ভালো লাগলো। পাহাড়ের মাঝে এই সমতল ভূমিতে একটি ছোট্ট এবং সুন্দর আশ্রমও আছে। তার সাথে সাথে একটি আশ্রমের জন্য যতটুকু ব্যবস্থা থাকার প্রয়োজন ততটুকু ব্যবস্থাও আছে। গাছগাছড়ায় ভরা আশ্রমের পরিবেশটাকে আরও মনোরম করে তুলেছে। পাহাড়েশ্বরী কালীমায়ের মন্দিরের সামনে এক যজ্ঞকুণ্ডও রয়েছে। লোকে মুখে শোনা যায় মায়ের মন্দিরটি বেশ জাগ্রত এবং খুব জাঁকজমকের সাথেই মায়ের পূজা হয়ে থাকে। না না, ভয় পাবেন না, এই পাহাড়ে উঠতে গেলে শ্বাসকষ্টও হবে না এবং বরফও পাবেন না, কিন্তু প্রকৃতি নিজেকে যেভাবে ছোট্ট একটি স্থান জুড়ে তুলে ধরেছে তাই দেখার জন্যই ছুটে আসা। মামা ভাগ্নে এবং আশ্রম হয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম পার্কের দিকে। 10 টাকার টিকিটের বিনিময়ে প্রবেশ করা যায়। সময় থাকলে 5 থেকে 10 মিনিট পার্কটির ভিতর ঘুরে নিতে পারেন। ছোট ছোট বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছুই ব্যবস্থা করা আছে। প্রচুর গাছগাছলায় ভরা ছোট পার্কটির ভালোই লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কিছু জানা অজানা তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। নমস্কার।